ইউরিন টেস্ট রিপোর্টের প্রথমেই স্যাম্পল নাম্বার থাকবে, তারপর প্যাশেন্ট আইডি থাকবে, তারপর ডেট থাকবে, অর্থাৎ যেই তারিখে প্রস্রাব পরীক্ষা করা হয়েছে সেই তারিখটি উল্লেখ থাকবে, তারপর প্যাশেন্ট নেম অর্থাৎ রোগীর নাম থাকবে, যার প্রস্রাব পরীক্ষা করা হয়েছে তার নাম থাকবে, তারপর সেক্স, এই সেক্স ইংরেজি শব্দটি দ্বারা মেল বা ফিমেল বোঝানো হয়, অর্থাৎ পুরুষ বা মহিলাকে বোঝানো হয়। এখানে যেহেতু মহিলার প্রস্রাব পরীক্ষা করা হয়েছে, এখানে ফিমেল উল্লেখ করা হয়েছে। তারপর রয়েছে এজ অর্থাৎ বয়স, যার প্রস্রাব পরীক্ষা করা হয়েছে তার বয়স এখানে উল্লেখ করা রয়েছে। তারপর রয়েছে রেফার্ড বাই, অর্থাৎ যে ডাক্তার এই পরীক্ষাটি করার জন্য রেফার্ড করেছে সে ডাক্তারের নাম এখানে দেওয়া আছে। তারপর দেওয়া রয়েছে ইউরিন এক্সামিনেশন অর্থাৎ প্রস্রাব পরীক্ষা। তারপর দেওয়া রয়েছে রিপোর্ট অর্থাৎ প্রতিবেদন। একটি ইউরিন টেস্টের রিপোর্ট তিনটি ধাপে করা হয়। প্রথম ধাপটি হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন অর্থাৎ শারীরিক পরীক্ষা। তারপরের ধাপটি হচ্ছে কেমিক্যাল এক্সামিনেশন অর্থাৎ রাসায়নিক পরীক্ষা। তারপরের ধাপটি হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অর্থাৎ আণুবীক্ষণিক পরীক্ষা। এখন আমরা জানব ফিজিক্যাল এক্সামিনেশন কাকে বলে। প্রস্রাবের সাথে কোনো ধরনের কেমিক্যাল বা কোনো কিছু না মিশিয়ে সরাসরি যে এক্সামিনেশন করা হয় তাকে ফিজিক্যাল এক্সামিনেশন বলা হয়। তারপর রয়েছে কেমিক্যাল এক্সামিনেশন। এখন আমরা জানব কেমিক্যাল এক্সামিনেশন কাকে বলে। প্রস্রাবের সাথে কেমিক্যাল মিশিয়ে যে এক্সামিনেশন করা হয় তাকে কেমিক্যাল এক্সামিনেশন বা রাসায়নিক পরীক্ষা বলা হয়। তারপর রয়েছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা আণুবীক্ষণিক এক্সামিনেশন। এখন আমরা জানব মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা আণুবীক্ষণিক এক্সামিনেশন কাকে বলে। যখন ইউরিন বা প্রস্রাবের কয়েক ফোঁটা নিয়ে মাইক্রোস্কোপিক মেশিনের নিচে দিয়ে পরীক্ষা করা হয় তখন তাকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা আণুবীক্ষণিক পরীক্ষা বলা হয়। তো আমরা সংক্ষেপে জেনে নিলাম ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কাকে বলে। প্রথমে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন সম্পর্কে বিস্তারিত জানব, অর্থাৎ শারীরিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। ফিজিক্যাল এক্সামিনেশনে প্রথমেই রয়েছে কালার। এখানে কালার স্ট্র রয়েছে। স্ট্র ইংরেজি শব্দটির অর্থ হচ্ছে ফ্যাকাশে হলুদ। কালার সাধারণত স্ট্র, ইয়েলো এবং রেড হয়ে থাকে। যদি কালার স্ট্র থাকে তাহলে বুঝতে হবে নর্মাল, যদি ইয়েলো এবং রেড থাকে তাহলে বুঝতে হবে কোনো সমস্যা রয়েছে। কালার যদি রেড হয় অর্থাৎ লাল হয় তাহলে এমনটি ধারণা করা হয় যে প্রস্রাবে রক্তের উপস্থিতি রয়েছে, কিডনিতে পাথর, ইনফেকশন, রেনাল ক্যান্সার ইত্যাদি প্রকাশ করে। প্রস্রাবের কালার যদি গাঢ় হলুদ হয় তাহলে ধারণা করা হয় জয়েন্ডিস হয়েছে। প্রস্রাবের কালার যদি দুধের মতো সাদা হয় অর্থাৎ দুধ সাদা হয় তাহলে ধারণা করা হয় পুজের উপস্থিতি রয়েছে। প্রস্রাবের কালার যদি সবুজ হয় অর্থাৎ গ্রিন হয় তাহলে ধারণা করা হয় প্রোটিন ডায়াবেটিস রয়েছে। আমাদের আজকের এই রিপোর্টে কালার পেয়েছি স্ট্র অর্থাৎ ফ্যাকাশে হলুদ, অর্থাৎ আমাদের এখানে নর্মালি রয়েছে। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখানে অ্যাপিয়ারেন্স ক্লিয়ার রয়েছে। অ্যাপিয়ারেন্স এর বাংলা অর্থ হচ্ছে দৃশ্যমান, অর্থাৎ এই পেশেন্টের প্রস্রাব দেখতে কেমন। এখানে রেজাল্ট এসেছে ক্লিয়ার, অর্থাৎ প্রস্রাবের কালার ঠিক আছে। যদি এখানে অন্য কিছু আসে তাহলে বুঝতে হবে প্রস্রাবে ইনফেকশন রয়েছে। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে সেডিমেন্ট। এখানে সেডিমেন্ট নীল রয়েছে। সেডিমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে তলানি, অর্থাৎ প্রস্রাব রেখে দেওয়ার পর তলানি জমছে কি না। যদি তলানি জমে তাহলে বুঝতে হবে এই পেশেন্টের কিডনিতে কোনো সমস্যা রয়েছে বা পাথর রয়েছে। আজকের রিপোর্ট অনুযায়ী এই পেশেন্টের রেজাল্ট এসেছে নীল, অর্থাৎ কোনো তলানি জমেনি। তার মানে এই পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন ঠিক রয়েছে, এখানে কোনো সমস্যা নেই। এখন আমরা কেমিক্যাল এক্সামিনেশন সম্পর্কে বিস্তারিত জানব, অর্থাৎ রাসায়নিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। রাসায়নিক পরীক্ষায় অর্থাৎ কেমিক্যাল এক্সামিনেশনে প্রথমেই রয়েছে অ্যালবুমিন। এখানে অ্যালবুমিন
ট্রেস রয়েছে। প্রস্রাবে যদি আমিষ বা প্রোটিন আসে তখন তাকে বলা হয় অ্যালবুমিন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালবুমিনের রেজাল্ট এসেছে ট্রেস, অর্থাৎ অ্যালবুমিন পাওয়া গেছে। এখন আমরা জানব অ্যালবুমিন কখন পাওয়া যায়। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে যখন প্রোটিন জাতীয় পদার্থ লিক হয়ে প্রস্রাবের সাথে বের হয়, এর ফলে প্রস্রাবে খুব ফেনা দেখা যায়, তখন আমরা এটাকে ট্রেস হিসাবে ধরি। তখন বুঝতে হবে কিডনির ফিল্টারে কোনো সমস্যা রয়েছে। এছাড়া আপনার যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে এখানে ট্রেস আসতে পারে, তবে প্রাথমিক অবস্থায় ভয় পাবার কিছুই নেই। যদি অন্যান্য রেজাল্টগুলো ঠিক থাকে আর অ্যালবুমিন ট্রেস থাকে তাহলে বড় ধরনের কোনো সমস্যা আপনার হয়নি, আপনার ভয় পাবার তেমন কিছুই নেই। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে সুগার। এখানে সুগার নীল রয়েছে। এখানে যদি সুগার ট্রেস পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই পেশেন্টের ডায়াবেটিস রয়েছে। এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি সুগার নীল, অর্থাৎ পেশেন্টের ডায়াবেটিস নেই। তারপর রয়েছে ফসফ্যাট। এখানে ফসফ্যাট নীল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকের এই রিপোর্টে ফসফ্যাট এর রেজাল্ট এসেছে নীল। এখন আমরা জানব ফসফ্যাট কী এবং ফসফ্যাটের রেজাল্ট যদি নীল না হয় তাহলে কী হবে। এটি সাধারণত শরীরে ফ্লোরাইড এর পরিমাণ এবং অ্যাসিডের পরিমাণ ঠিক রাখে, অর্থাৎ আমাদের পিএইচ লেভেলটাকে ঠিক রাখে। ফসফ্যাট আমাদের হাড়কে শক্তিশালী করে, অতিরিক্ত ফসফ্যাট হলে আমাদের কিডনি প্রস্রাবের সাথে বের করে দেয়। কিডনিতে সমস্যা থাকলেও এটি উচ্চ এবং নিম্নমাত্রায় হতে পারে। তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে প্রোটিন। এখানে প্রোটিন নীল দেখাচ্ছে। আজকের এই রিপোর্টে প্রোটিনের রেজাল্ট এসেছে নীল, অর্থাৎ এই পেশেন্টের প্রোটিন লেভেল ঠিক রয়েছে। কিন্তু যদি এখানে প্রোটিন এর রেজাল্ট নীল না এসে অন্য কিছু আসে তাহলে বুঝতে হবে পেশেন্টের কিডনিতে সমস্যা রয়েছে এবং এই পেশেন্ট এর ডায়াবেটিস রয়েছে। তারপর রয়েছে লিউকোসাইটস। আজকের এই রিপোর্টে লিউকোসাইটস ট্রেস পেয়েছে। এখানে লিউকোসাইটস এর রেজাল্ট এসেছে ট্রেস, অর্থাৎ লিউকোসাইট পাওয়া গেছে। এখন আমরা জানব লিউকোসাইট ট্রেস পাওয়া গেলে কী সমস্যা হতে পারে। লিউকোসাইটস যখন পাওয়া যাবে তখন বুঝতে হবে ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হলে তখন এটি ট্রেস আসে। যেহেতু এই পেশেন্টের লিউকোসাইটস ট্রেস পাওয়া গেছে তাহলে বুঝতে হবে এই পেশেন্টের ইউটিআই সমস্যা রয়েছে এবং ফাঙ্গাল ইনফেকশন রয়েছে। তারপর রয়েছে নাইট্রেট। আজকের এই রিপোর্টে পেশেন্টের নাইট্রেট পেয়েছি নীল, অর্থাৎ এই পেশেন্টের নাইট্রেট ভালো রয়েছে। এখন আমরা জানব যদি নাইট্রেট নীল না এসে অন্য কিছু আসে তাহলে কী হতে পারে। যখন নাইট্রেট পজিটিভ আসে বা ট্রেস আসে তখন এটিকে খুব সতর্কতার সাথে মাইক্রোস্কোপিক পদ্ধতির মাধ্যমে আবার দেখা হয়, কারণ নাইট্রেট যদি ট্রেস আসে তাহলে বুঝতে হবে এই পেশেন্টের 100% প্রস্রাবে ইনফেকশন রয়েছে এবং বড় ধরনের কোনো সমস্যা রয়েছে। কাজে যদি রিপোর্টে নাইট্রেট পজিটিভ বা ট্রেস আসে তাহলে এই রিপোর্ট আবার ভালোভাবে করা হয়, যাতে বুঝতে পারা যায় কী সমস্যা রয়েছে। তারপর সর্বশেষ যে বিষয়টি আমরা জানব তা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, অর্থাৎ আণুবীক্ষণিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে জানব। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের প্রথমেই রয়েছে ইপিথেলিয়াল সেল। আজকের এই রিপোর্টে রেজাল্ট এসেছে 2-4 এইচপিএফ। এই এইচপিএফ এর অর্থ হচ্ছে হাই পাওয়ার ফিল্ড। এখন আমরা জানব এইচপিএফ যদি 2-4 মধ্যে না থাকে তাহলে কী হবে। ইপিথেলিয়াল সেল আমাদের বডির উপরিভাগে পাওয়া যায়, এটি আমাদের বডির উপরিভাগ থেকে আসে, যেমন স্কিন, প্রস্রাবের রাস্তা, ব্লাড ভেসেল ইত্যাদি। ইপিথেলিয়াল সেল আমাদের বডির ভেতরের এবং বাইরের অঙ্গকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। যখন এর পরিমাণ বেশি হবে তখন বুঝতে হবে ইপিথেলিয়াল সেলে সমস্যা রয়েছে এবং কোনো ধরনের ইনফেকশন রয়েছে।
যদি নর্মাল রেঞ্জ এর চেয়ে বেশি হয় তাহলে ধারণা করা হয় মূত্রনালী বা মূত্রে ইনফেকশন আছে অথবা পাথর রয়েছে ইপিথেলিয়াল সেল এর নর্মাল রেঞ্জ পুরুষের ক্ষেত্রে 1 থেকে 3 এসপিএফ মহিলাদের ক্ষেত্রে 4 থেকে 8 এসপিএফ আজকের এই রিপোর্টে ইপিথেলিয়াল সেল পেয়েছি 2 থেকে 4 এসপিএফ অর্থাৎ ইপিথেলিয়াল সেল নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আরবিসি আজকের এই রিপোর্টে আমরা আরবিসি পেয়েছি নীল আরবিসি এর ফুল মিনিং হচ্ছে রেড ব্লাড সেল এখানে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট এর রেজাল্ট এসেছে নীল এখন আমরা জানব এই পেশেন্ট এর যদি নীল না এসে ট্রেস আসে তখন কি হবে যেহেতু আরবিসি এর ফুল মিনিং রেড ব্লাড সেল তার মানে যখন এখানে ট্রেস পাওয়া যাবে তখন বুঝতে হবে এই পেশেন্ট এর প্রস্রাবের সাথে রেড ব্লাড সেল বের হয়ে যাচ্ছে তাহলে এই পেশেন্ট এর রেড ব্লাড সেল কমে যাবে কাজেই আবার টেস্ট করে দেখতে হবে এই পেশেন্ট এর হিমোগ্লোবিন লেভেল ঠিক আছে কিনা আরবিসি সাধারণত নীল থাকে যদি উপস্থিতি থাকে তাহলে ধারণা করা হয় রেনাল স্টোন বা কিডনিতে পাথর রয়েছে ইনফেকশন বা সংক্রমণ ইনফ্ল্যামেশন বা প্রদাহ নেফ্রাইটিস বা কিডনি রোগ এবং মূত্রনালীর ক্ষত ইত্যাদি নির্দেশ করে তারপর রয়েছে পিইউএস সেল পিইউএস সেলের নর্মাল রেঞ্জ হচ্ছে 2 থেকে 4 এসপিই আজকের রিপোর্টে আমরা পিইউএস সেল পেয়েছি 2 থেকে 5 এসপিই যেহেতু এই পেশেন্ট এর রেজাল্ট 2 থেকে 4 এর ভিতরে নেই সেহেতু এই পেশেন্ট এর পিইউএস সেল এর রেজাল্ট কিছুটা বেশি রয়েছে যদি 1 কিংবা 1.5 বেশি আসে তাহলে বুঝতে হবে তেমন বড় ধরনের সমস্যা নেই কিন্তু যদি অতিরিক্ত বেশি আসে তাহলে বুঝতে হবে এই পেশেন্টের বড় ধরনের কোনো ইনফেকশন রয়েছে তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আদার্স ফাইন্ডিং এখানে আদার্স ফাইন্ডিং রয়েছে ক্যালসিয়াম অক্সালেট পজিটিভ এই আদার ফাইন্ডিং সব ক্লিনিকে করা হয় না যে সকল ক্লিনিকে ভালো উন্নত মানের মেশিন রয়েছে সে সকল ক্লিনিকে করা হয় অনেক ক্লিনিকে এই রেজাল্টটি দেয় না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা ফিজিক্যাল এক্সামিনেশন কেমিক্যাল এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন সম্পর্কে সংক্ষেপে জানলাম এই তিনটি এক্সামিনেশন সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তবে কমেন্টস করে জানাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ